আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আজ এগারোই জুন মঙ্গলবার গোটা বাংলাদেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে উত্তরাঞ্চলে কালবৈশাখী বজ্র বিদ্যুৎ সহ জট বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণাঞ্চলে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা সহ পশ্চিমবঙ্গের কোন কোন জেলার আবহাওয়া কতটা পরিবর্তন থাকবে এবং পরবর্তী পাঁচ দিনে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সম্ভাবনা রয়েছে বিস্তারিত সরাসরি লাইভ দেখিয়ে দেবো এই ভিডিওটি মাধ্যমে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ হওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন তো আমরা সরাসরি প্রথমে আপনাদেরকে লাইভ স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম স্যাটেলাইট ইমেজের উপর দেখুন এখানে ব্যাপক আকারে কিন্তু মেঘ তৈরি হয়ে গেছে একদম দক্ষিণ সমুদ্র অঞ্চলে এখানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে এবং সমস্ত ভারী বৃষ্টির মেঘ ধীরে ধীরে এখানে পশ্চিম দিকে অগ্রসর হয়ে সরাসরি উড়িষ্যা এলাকায় প্রবেশ করতে পারে ভুবনেশ্বর এবং এদিকে এই যে একদম এই যে হালদিবাড়ি গঙ্গাসাগর টিগা এই অঞ্চলে প্রবেশ করতে পারে এখানে আকাশ প্রচুর মেঘাচ্ছন্ন হতে পারে এবং বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে আর দক্ষিণাঞ্চলের চট্টগ্রাম এখানে কক্সবাজার মহকেল সবটুকু এলাকায় অস্বস্তিকর ঘুমোর ব্যবসা গড়া থাকতে পারে আকাশ কিছুটা আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা খুবই কম বিকেলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিনা একটু পরে দেখাচ্ছি আমরা বৃষ্টিপাহী মোড়ে গিয়ে আর এদিকে রাজশাহী বিভাগের দিকে বগুড়ার এখানে দেখুন সিরাজ সিংড়া মহাদেবপুর বালুরঘাট গোয়ারঘাট আকাশ কিছুটা মেঘার জন্য দু এলাকায় হালকা বৃষ্টি সব জায়গায় বৃষ্টি পাম নেই রংপুর বিভাগের উপরে আকাশ মেঘার জন্য উত্তরে উত্তরে আমরা বেশিরভাগ সময় আপনাদেরকে বৃষ্টির আপডেট দিয়ে উত্তরবঙ্গ আলিপুরদুয়ার গোলাপাড়া গুয়াহাটি এখানে দেখুন ভুটান এখানে বেশ কিছু এলাকায় ব্যাপক ম্যাগ রয়েছে বৃষ্টিপাত কিন্তু তৈরি হচ্ছে এখানে উত্তরের বেশ কিছু এলাকায় এছাড়া বাংলাদেশের এদিকে দেখুন আপনারা হ তারপর সিলেট গতকাল এখানে কিন্তু বৃষ্টিপাত দেখা গেছে অলরেডি অনেক স্থানে এবং রাতে এখানে মেহেরপুর থেকে শুরু করে খুলনা বিভাগের উত্তরের বেশ কিছু অঞ্চলে কালবৈশাখী সহ বৃষ্টিপাত দেখা গেছে তো ইতিমধ্যে বেশ কিছু এলাকায় একা শাহসি মেঘলা নিয়ে ঘুমট ব্যবসা গরম নিয়ে পরিষ্কার রয়েছে তো বৃষ্টিপাত কোন কোন জেলায় থাকতে পারে একটু আমরা বৃষ্টিবাহী মোড়ে যাব আজ এগারোই জুন নাগাদ বৃষ্টির যে আপডেট উঠে আসছে দেখুন সম্ভাবনা কিন্তু খুবই কম তবে কিছুটা বিক্ষিপ্ত সহ বৃষ্টিপাত থাকতে পারে মূলত বিকেল থেকে রাতের মধ্যে ঢাকা বিভাগের কিছু কিছু অংশে উত্তরের দুয়াক খেস্তানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকতে পারে এবং বায়ু মোড়ে যাবো আমরা এখানে বৃষ্টিপাতের আবাস রয়েছে কিনা তা দেখব জলীয় বাসও কতটা যাচ্ছে আর আর একটু যদি ল্যাপট্রেক করি এই যে কিছুটা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে বিশেষ করে কোন দিকে দেখুন আগরতলার দিকে ঢাকা কাপাসিয়া লাকাই এই যে স্থানের দিকে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চিলচার সিলেট এদিকে যদি দেখি এখানে আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত এই স্থানটুকুর মধ্যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা ওঠাচ্ছে এবং বারো তারিখের আপডেট চলে আসলাম উত্তরে মাঝি বিভাগ থেকে শুরু করে এবং ঠোরা অঞ্চল এবং সিলেট বিভাগের অনেক অঞ্চলে এবং এদিকে কুড়িগ্রাম গাইবান্দার উত্তর দিকে এখানে এই সমস্ত এলাকা জুড়ে সহ বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এরপরে ঠিক বারো তারিখ নাগাদ অলরেডি সিলেট বিভাগের উপর প্রচণ্ড বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এরই মাঝে রয়েছে সিলেট এবং বালাগাম রয়েছে বড় রয়েছে তারপর সরকারি জাকিগঞ্জ এই এলাকায় এবং ছাতক বাজারের দিকে রয়েছে বিশনবাপুর প্যানারবাগ এই সবটুকু এলাকা জুড়ে প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত থাকার সম্ভাবনা উত্তরে ময়মাসিহা বিভাগের কিছু কিছু অংশে এবং এদিকে রংপুর বিভাগের একদম দক্ষিণ পূর্ব গাইবান্ধার দিকে এখানেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে এবং সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় আবারও এই যে রাতে নাগাদ বৃষ্টিপাত থাকতে পারে এবং তেরো তারিখে এই যে রাতে বজ্রসহ বৃষ্টিপাত থাকতে পারে আর দক্ষিণাঞ্চলের আবহাওয়া যদি আমরা একটু দেখি এগারো তারিখ বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম স্থানীয় দুয়েক অঞ্চলে বৃষ্টিপাত থাকতে পারে যা কক্সবাজার থেকে শুরু করে এখানে দু একটি এলাকায় স্থানীয় ব্যক্তি হয়ে বজ্রবিদ্যুষ বৃষ্টিপাত বৃষ্টিপাতের কিছুটা সম্ভাবনা পাহাড়ি দুয়েক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা মূলত চট্টগ্রাম বিভাগের সব জায়গায় বৃষ্টিপাত থাকবে না এবং এদিক দিয়ে বারো তারিখ নাগা এই যে হালকা আংশিক বজ্র বিদ্যুৎ বৃষ্টিপাত থাকতে পারে সব জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং তেরো তারিখ নাগা যদি আমরা একটু দেখি গত কয়েকদিন আগে এই যে বৃষ্টিপাতের একটি আপডেট কিন্তু দেখেছিল ভালো সেই বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে না তবে চোদ্দ তারিখ নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এখানে দক্ষিণের একদম মায়ানমার থেকে শুরু করে টেকনা পর্যন্ত আসতে পারে এখানে অনেক এলাকায় যদি শক্তিমাত্রা বৃদ্ধি পায় তাহলে বাংলাদেশের এখানে দক্ষিণে প্রবেশ করতে পারে না হয়ে সরাসরি মায়ানমার অঞ্চল দিয়ে বাড়ি বৃষ্টিপাত ঘটিয়ে চলে যাবে বাংলাদেশের দক্ষিণে বৃষ্টিপাত ঘটার মতো আর সম্ভাবনা কিন্তু এই যে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না এবং যদি অঞ্চলে কিন্তু রয়েছে কিছুটা আগামী চোদ্দো তারিখ নাগাদ উত্তরের বেশ কিছু এলাকায় বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা আলিপুরদুয়ার রংপুর এবং আশেপাশে অনেক এলাকায় প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে দেখুন উত্তরের বেশ কিছু এলাকায় আলিপুরদুয়ার দ্বার গোলাপাড়ে যে লাল কালার নিয়ে শক্তিশালী প্রচণ্ড বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বেশ কিছু এলাকা জুড়ে তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের আপডেট এবার আমরা একটু বাই মোড়টা দেখব প্রিয় দর্শক আমরা সরাসরি বাইরের যাত্রা মোড়ে চলে আসলাম আমরা আগামী কয়েকদিন একটু লাইভ ট্রেক করে দেখি আগামী এই যে আজ মূলত এগারোই জুন নাগাদ এখানে দেখো সমুদ্র অঞ্চল থেকে এই যে কিছুটা বাতাস ঠিক এই অঞ্চল দিয়ে উত্তরে কিন্তু এখানে সংঘর্ষ হচ্ছে উত্তরে গিয়ে এখানে কিন্তু ম্যাঘ তৈরি করতে পারে এখানে বাঘ নিয়ে এখানে কিছু কিছু এলাকায় ম্যাঘ তৈরি করে কিছুটা বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা আর এদিকে ভারতের দিকে দেখুন এখানে যদি আমরা দেখি এই এলাকায় দামবাড়ের দিকে জামশেদপুর রংপুর এদিকে আবারও ম্যাঘ তৈরি হতে পারে গতকাল যেমনটা ম্যাঘ তৈরি হয়েছিলো এবং বৃষ্টিপাত ঘটিয়েছিলো ঠিক সেরকমভাবে এখনও এই অংশের দিকে এখানে দেখুন এই এরিয়ার মধ্যে যে কোনো স্থানে জামশেদপুর রাঞ্চি দামবাদ দেখুন এখানে আগামী চব্বিশ ঘন্টা বা আগামী বারো ঘন্টার মধ্যে ম্যাঘ তৈরি হয়ে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু থাকছে ভারতের এখানে কুদ্র ক্ষুদ্র ম্যাঘ তৈরি হতে পারে বৃষ্টিপাত থাকতে পারে কারণ দেখুন সমুদ্র অঞ্চল থেকে অনেকটাই বাতাস কিন্তু এই অঞ্চলে প্রবেশ করতে দেখা যাচ্ছে আর এদিকে আরব মহাসাগর থেকেও অনেকটাই যে বাতাস কিন্তু প্রবেশ করছে মধ্য ভারতের ওপর এখানে স্থানীয় মেঘ তৈরি হতে পারে কালবৈশাখী মেঘ তৈরি হতে পারে বজ্র বিদুষ বৃষ্টিপাত থাকতে পারে যেটি বাংলাদেশের উপর তেমনভাবে নেই দেখুন সরাসরি বাংলাদেশের উপর যে বাতাস সরাসরি যে চলে যাচ্ছে একদম খাওয়ার দাপট যদি এখানে দেখা যায় এই যে উপরের বাতাসের গতিমাত্রা প্রায় পঞ্চাশ কিলোমিটার বেগে বাতাস কিন্তু উত্তরে যাচ্ছে এবং এদিক দিয়ে যদি আমরা দেখি হালদিবাড়ি কলকাতা খড়াকপুর এখানে খুলনা বরিশালী এই অঞ্চল দিয়ে প্রায় চুয়াল্লিশ কিলোমিটার বেগে জলীয় বর্ষ বাতাস কিন্তু উত্তরাঞ্চলে চলে যাচ্ছে যা মেঘ তৈরি করতে পারে গুয়াহাটি এবং রংপুর বিভাগের উত্তরে এই সমস্ত জেলাগুলোর উপর এবং এখানে করোনা বরিশাল বিভাগের উপর তেমনভাবে বৃষ্টিপাত নেই যদি বৃষ্টি গরু মেঘ তৈরি হতে পারে এখান থেকে কালবৈশাখী মেঘ তৈরি হলে কিছুটা বৃষ্টিপাত কিন্তু আসতে পারে রাতে সেরকম কিন্তু আবাস করা যাচ্ছে দেখা যাক আমরা অবশ্যই নজর রাখছি আর আপনার গ্রামের আবহাওয়া এই মুহূর্তে কী কী অবস্থা অবশ্যই আমাদেরকে জানাবেন আর ঘুমট ব্যবসা গরমে কিন্তু রয়েছে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু দেখা যাচ্ছে তো ইতিমধ্যে যদি আমরা তাপমাত্রা মোটটা দেখি আপনাদেরকে তাপমাত্রা মোটটা দেখিয়ে দিচ্ছি তো আমরা সরাসরি চলে আসলাম আজ যে সর্বস্ব তাপমাত্রা কত ডিগ্রিতে দেখুন এখানে পশ্চিমবঙ্গ এদিকে অনেক এলাকায় যে লাল কালার একটু বেশি দেখা যাচ্ছে ধামবাদ জামশেদপুর রাঞ্চি থেকে শুরু করি যে সবটুকু এলাকায় এই যে এখানে ব্যবসা গরমও থাকবে সাথে যে তাপমাত্রা এখানে তীব্র তাপমাপা রয়েছে জামশেদপুর রাঞ্চি ধামবাদ সহ করাকপুর উত্তরে আর অনেক এলাকা জুড়ে বাঁকুড়া পুরুলিয়া এই যে দেখুন দুর্গাপুর বর্ধমান আরামবাগ এইখানে সবটুকু এলাকায় তাপমাত্রার সাথে ঘোট ব্যবসা গরম থাকতে পারে এবং তীব্র তাপ থাকতে পারে পশ্চিমবঙ্গের এই জেলাগুলোর উপর এবং বাংলাদেশের ঢাকা এখানে তেত্রিশে বরিশালে চৌত্রিশ কোনায় কিন্তু ছত্রিশে তাপমাত্রা অবস্থান করার সম্ভাবনা কিন্তু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেহেরপুর রাশাহী প্রায় সাতত্রিশ পর্যন্ত রংপুরে বত্রিশ মাইমাংস বিভাগে একত্রিশ সিডিটের উপর তেত্রিশ পর্যন্ত কুমিল্লা চৈত্রে ঢাকায় এখানে দেখুন এখানে চট্টগ্রাম বিভাগে একত্রিশ সর্বোচ্চ তাপমাত্রা তবে তাপমাত্রা একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে থাকলেও অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম কিন্তু খুবই বেশি থাকতে পারে এখানে অস্বস্তিকর ঘুমট ব্যবসা গরম গোটা বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে প্রায় আশি শতাংশ এলাকায় ব্যবসা গরম থাকতে পারে এবং বাইরে দেখা যাচ্ছে আজ হাওয়ার দাপট এখানে দক্ষিণে কিছুটা হাওয়ার দাপট থাকতে পারে অলরেডি যদি একটু ম্যাপে দেখি হালদিবাড়ি কলাপাড়া বরিশাল বিভাগের দক্ষিণে কলনা বিভাগের দক্ষিণাংশে অংশে আর এদিকে চট্টগ্রাম বিভাগের অনেক এলাকায় চকরিয়া কুতুবদিয়া এদিকে বড়ুচির অবজেলা থেকে শুরু করে সবটুকু এলাকায় প্রায় চুয়াল্লিশ কিলোমিটার বেগে দমকা বাতাস থাকতে পারে কিছুটা দুপুর পরপর শুরু হতে পারে আর সমুদ্র অঞ্চলে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা কিন্তু এখানে দেখা যাচ্ছে আর বঙ্গসাগর উত্তাল থাকতে পারে দেখুন এখানে এখানে মধ্যবঙ্গোসাগর খুবই উত্তাল বাতাসের দাপড় দেখুন প্রায় সত্তর কিলোমিটার পর্যন্ত কিছু কিছু অংশে এবং বার্তাইন নাগাদ দেখুন আরো উত্তাল অনেকটাই উত্তাল থাকতে পারে সাগর। ঘন্ডায় বাহাত্তর কিলোমিটার বেগে দমকা বাতার সাথে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত সবটুকু এলাকায় মূলত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা এই যে দেখুন এই সব এলাকায় কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে এবং বৃষ্টিপাত ধীরে ধীরে এই অঞ্চলে কিন্তু প্রবেশ করতে পারে যার জেরে যে মায়ানমার অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ঘটার একটি প্রবল সম্ভাবনা আগামী কয়েক দিনের মধ্যে এখান থেকে যদি শক্তিমাত্রা দৌড়ে রেখে যদি বাংলায় প্রবেশ করে তাহলে দক্ষিণে চট্টগ্রাম বিভাগের উপর কিছুটা বৃষ্টিপাত পেতে পারে সেরকম আশা কিন্তু একটা করা যায় তো দেখা যাক এখনো সময় রয়েছে দুই তিন দিন তো আমরা কিন্তু নজর রাখছি আর এরপরে যে বাতাস দেখুন সমস্ত বায়ুগুলো সমুদ্র অঞ্চল থেকে ধীরে ধীরে ঘুরে ঘুরে এখানে ভারতের উপর অবস্থান করছে যার যে ম্যাঘ জমতে পারে অনেকটাই বাড়ি ম্যাঘ তৈরি হতে পারে সাথে বৃষ্টিপাত ঘটার প্রবল সম্ভাবনা কিন্তু থাকবেই যে সবটুকু এলাকা জুড়ে মূলত বর্জ্য বিদ্যুষ বৃষ্টিপাত থাকার খুবই সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তো এ হচ্ছে মূলত বর্তমান আবহাওয়ার সর্বশেষ গুরুত্বপূর্ণ রিপোর্ট এটুকুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ